আমার স্বামী সুরেন্দ্র আরেকজন মেয়েকে বিয়ে করতে চায়, তাই ডিভোর্স চাইছে। আমি ওর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনতে চাই। অত্যাচার কি সত্যিই করতেন? মানে অত্যাচার যেমন হয় ফলসও তো হয়, আজকাল তো মাছ ভাজা গরম করে দিতে বললো বলে টর্চার। আমারই বধুয়া আনবারি যায়, আমারই আঙ্গিনা দিয়া, এটা শাস্তি নয়, অত্যাচার নয়। আচ্ছা অরুণবাবু, আপনি কোনো মেয়েকে কষ্ট দিয়েছেন? হ্যাঁ, আমাকে বললেন? আপনি ছাড়া তো এ ঘরে আর অন্য কেউ নেই। ও, তা তো বটেই, জ্ঞানে তো নয়, অজ্ঞানে জানি না। না না, আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, আপনি নিজেই কষ্ট পান। কি করে বুঝলেন? আমার প্রকৃতি যে হুবহু আপনার মতো। আচ্ছা অরুণবাবু, আপনি কবিতা লেখেন? লিখিও বটে। জানেন, সুরেন্দ্র আমার কবিতা নিয়ে হাসাহাসি করতো, যা তা বলতো। তাই একদিন রাগ করে ওর দাদুর বাঁধানো পেন্টিংয়ে আমি একটা রূপোর গ্লাস ছুঁড়ে মারি, তারপর ভেঙে যায় সেটা। বাহ, সলিড টিপ তো, আর যখন কিছু ছোড়েন বেশ ভারী কিছু দিয়ে ছোড়েন, না কি রাগি? না, রাগ নয়, অনুরাগ। এখন আমি অনুরাগিনী হতে চাই। হরিণবাবু, একটা কবিতা শোনাবেন? মোহবন্ধন আছে শব্দের, শব্দে রয়েছে প্রবল আড়াল, শব্দের ফুল ফোটে চারিধারে, তবু যেন দেখি শব্দের আকাল। অপূর্ব, অপূর্ব। আচ্ছা, ছেপে বেরিয়েছে? না না, বই হয়ে বেরোবার মতো আমি কিছু লিখি না। সেটা আমি বুঝবো। মানে? আপনার জীবনের সব অর্জিত সম্পদ সব হোক আপনার পরিবারের, আপনার কবিতা সেটা হোক আমার, একান্ত আমার। কি বেশি কিছু চেয়ে ফেললাম? না না, একেবারেই না, একেবারেই না। আজ তাহলে যাই। কি সুন্দর আপনি, আর্য যুবক। আর বলবেন না, নিতে পারবো না, আর এ আর বেরোবে না, পুরোটাই আটকে গেল। উনি এই সব কথা বললেন? বললেন, আর এমন করে বললেন না, আমার তো দুর্বল চিত্ত, কিরকম একবারে পিত্ত গলে যাবে এরকম একটা অবস্থা হলো। উনি আরো বললেন যে আপনার সব, আপনার পরিবারের, কবিতা আমার। ও, শুনে আমার না ডান পায়ের গোড়াগুলোর সঙ্গে বাঁকানের শিরা কিরকম ভালো লাগে না আমার, কি চট পাকিয়ে গেল আর কি। খুব স্বাভাবিক। আর তখনই আপনার নিশ্চয়ই সুভাষিনী দেবীর মুখটা মনে পড়লো। শুধু মুখ না, আরো মনে পড়লো দুটোই গদার মতো হাতের কথা, যার ঘা পিঠে পড়লে না সরকার থেকে 100% প্রতিবন্ধী হবার সার্টিফিকেট নিশ্চয়ই দেবে একদম। আপনি ফালতু ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয়ের কিছু নেই। দামিনীর কাছ থেকে আপনি যা শুনেছেন, দামিনীর কাছ থেকে আপনি যে ব্যবহার পেয়েছেন, তাতে আমার মনে হচ্ছে দামিনী আপনাকে এমন আষ্টেপৃষ্টে ধরবে যে সুভাষিনী দেবীর হাতে আপনি এমনি মারা যাবেন। হ্যাঁ, মানে মারা গেলে তো আর ভয়ের কিছু থাকবে না। আপনি মারা যাবেন কি? আপনি তো অমর হবেন, ততদিনে কত অজানারের মতো বই বেরিয়ে যাবে। তার সঙ্গে আরো দু তিন পিস কবিতার বই। কবিতা? হ্যাঁ, আপনি চট করে একটা এপিটাফ লিখে ফেলুন তো। এপিটাফ মানে? এপিটাফ মানে খুব টাফ, মানে বেঁচে থাকতে মৃত্যুর কথা লেখা, বুঝেছেন? আরে মাইকেল মধুসূদন, মনে নেই? দাঁড়াও পথিক বর তিষ্ঠ ক্ষণকাল, বেঁচে থেকে মরার, দেখছেন কথাটা বলতেই আটকে যাচ্ছে, আপনি বলছেন লিখতে। হ্যালো, হ্যাঁ দামিনী বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি হয়েছে? সে কি পড়ে গিয়ে পা মচকে গেছে?
না না, আমি এতে মনে করব কেন, আপনারই তো মনে করার কথা। হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। আবার গাড়ি পাঠাবার কি আছে, আমার গাড়ি তো। আচ্ছা তাহলে পাঠিয়েই দিন। আচ্ছা বলছিলাম, সঙ্গে অরুণবাবু যাবেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো বলেনি তো যে পড়ে গিয়ে পা মুছে হয়ে গেছে, আমি যাব না। এই দেখুন, ফালতু ফালতু সেন্টিমেন্টাল হবেন না তো, সেন্টিমেন্টাল হবেন না। কেন জানেন, সেন্টিমেন্টাল হলে জীবনে অনেক কিছু মিস করবেন। আরে তার চেয়ে এই বয়সে সম্পর্ক জমিয়ে একটু মজা করে নিন, কি বলেন? আচ্ছা কিন্তু ওই মহিলার কেসটা কি হবে? বিবাহ বিচ্ছেদের মামলা তো আমি করব। হ্যাঁ আমি দুটো পয়সা পাবো, কিন্তু আমার ওই কত অজানারে তার কি হবে? না আমার মনে হয় এই কেস থেকে আপনি অজানা কিছু পাবেন না, সবই জানা। তার চেয়ে চলুন না, ভাগ্যে যদি থাকে তবে ফিনফিনে একটু তরলও জুটে যেতে পারে। বলছে পচা পচা, সে এসেছে, ছোটকা এসেছে। আরে উপরে আসছে, কি রূপ দেখ, পরনে সিল্কের গেরুয়া আলখাল্লা, হ্যাঁ গলায় রুদ্রাক্ষের মালা, গোঁপ নেই, কপালে লাল টিপ, ওরে শাক্ত আর বৈষ্ণব পাঞ্চ। ছোটকা শেষমেশ খেয়ে শূন্য শুয়ে ফিরে এলো। তোমাদের সেই ছোটকা নেই গো, সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সে গোপও নেই, সে দুষ্ট হাসিও নেই। এসব আপনি কি বলছেন মেজি জেঠু? তাহলে তো ছোটকার ছোটকারতেই থাকবে না। দুপিন জওয়াহরলাল নেহরু, লাটিন গান্ধীজি, দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ভাবো ভাবো। বডি বডি ছোটকা আসছে, বডি কি ভালো লাগছে, দেখো দেখো। জনময় বধি হামা রূপ নেহারেল, নয়ন নতির পিত ভেল, লাখ লাখ যুগ হিয়া রাখল, তবু হিয়া জুড়ন না গেল। কোথায় ছিলে গো ছোটকা এতদিন? জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। কে ছোটকা? কাতব কান্তা কস্তে পুত্র, মায়াময় পৃথিবী অতীব বিচিত্র। বলি সবাইকে চিনতে পারছো তো? ওরে পায়ের শিকল যে এখনো পুরোপুরি কাটতে পারিনি রে, এই বাৎসল্য রস যে বড় নিগুড় হো মায়া রে পচা। শুনুন ছোটকা, এই সাজটা আপনাকে খুব মানিয়েছে সেটা সত্যি, কিন্তু অনেক তো হয়েছে, এবার নিজের রূপে ফিরে আসুন তো দেখি। ও নাম যে আমায় করতে নেই গা। তবে তোমার নাম কি গা? ওরে পাগল তাও জানিস না? আমার এখন নাম হয়েছে রূপ সনাতন কমলাকান্ত। দেখলি তো পচা, রূপ সনাতন হলো বৈষ্ণব আর কমলাকান্ত শাক্ত, দুয়ে কেমন মিলিয়েছে। তুমি কি কথা বলছো মেজো জেঠু, আমাদের ছোটকাই ধর্ম কথা পড়লো কবে যে মেলাবে? ওরে আমি যে মেলাতেই এসেছি, মেলাতেই তো আমার পৃথিবীতে আবির্ভাব। আকবর মিলিয়েছিলেন তাই ধর্ম রচনা করেছিলেন দীন ইলাহি, আর আমি মিলিয়েছি তাই রচনা করেছি শাকনব। এই রে উত্তম, শাকনব জিনিসটা কি গো? আমার বাবাও বলতে পারবে না। শাক তোর শাক আর বৈষ্ণবের নব, দুটো নিয়ে মিলিয়ে দিয়েছি। অভেদ জ্ঞান দেখ নয়নে যে কালি সেই মুরারি। কি রে, কখনো হেমন্ত কখনো ধনঞ্জয়। এবারে এবারে পাড়ার লোকেরা না প্রহার ধনঞ্জয় করবে। মেরে চকল শির কানা তা বলে কি প্রেম দেব না, জগাই মাধাই এলে যেন তাদের আমি ব্লেম দেব না। সর্বনাশ, চৈতন্যর গানের মধ্যে ইংরেজির ব্লেম, তাহলে বোঝো। তুমি যেখানেই যাও, তোমার যা কাজই থাকুক না কেন, যদি আমি খবর পেয়েছি যে তুমি দিলীপদাকে ফোন করে কিছু বলার চেষ্টা করো না, যদি বলো তাহলে লতা শাক
মস্তক তো পে দিয়ে মাঠ করো তো। কথা বলো না, শব্দ করো না, ছোটকা সাধু হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। আচ্ছা বাবাকে একটা খাও তো। এই না, সন্ধ্যেবেলা ফিরে আসার আগে একদম নয়। খুব মানে খুবই চেনা চেনা লাগছে তাই, কিন্তু আমার তো লাগছে না। ও তাই হবে, যে কার সঙ্গে যে মিল। আপনি কি আমার কেসটা করছেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনার কি কোনো সংশয় আছে যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স নাও দিতে পারেন? হ্যাঁ তা আছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে উনি কি আমাকে মারেন, তাহলে আমাকে কিন্তু বলতে হয় না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে উনি কি আমায় খেতে দেন না বা লুক আফটার করেন, তাহলে কিন্তু আমাকে বলতে হয় না, একেবারেই না, উনি আমাকে ভীষণভাবে দেখাশোনা করেন। দেন পরেও মনে হয় ডিভোর্সের আরও কারণ থাকতে পারে। হ্যাঁ তা পারে, পারে তো। হ্যাঁ যদি স্বামী সন্দেহপ্রবণ হয়। না না একেবারেই না। না আচ্ছা উনি কি নাক ডাকেন, নাক ডাকেন রাতে ঘুমোতে ঘুমোতে, বা ধরুন সত্যজিৎ রায়ের ছবি দেখছেন ঘুমিয়ে পড়লেন, কিংবা রবিশঙ্করের সেতার শুনতে শুনতে হাই তুললেন, কিংবা খুব জোর ভলিউমে টিভি চালিয়ে দিয়ে হিন্দি ফিল্ম দেখে? এক্স্যাক্টলি, সলিড গ্রাউন্ড, রুচির সংঘাত। ওদের জজ সাহেব, এই আপনার কোনো ইস্যু নেই না? ছেলে দার্জিলিং এ কনভেন্টে পড়ে। ম্যাডাম কফি। আমি নিচ্ছি, আমি নিচ্ছি। এই সাহেব কি হলো? না ওই ঘাটটা একটা ব্যথা, কাল রাতে শোবার দোষেই বোধ হয়। একটা মাসাজ দেবো স্যার, উপকারে লাগবে। দরকার না, না দরকার আছে, দাঁত শুকাল। স্যার আপনি একটু উঠে বসুন। হ্যাঁ ঠিক আছে। শুক্লা কিন্তু সব কিছু পারে, ম্যাসাজ করার থেকে ককটেল বানানো পর্যন্ত সব কিছু। উনি তাহলে একটু ম্যাসাজ নিয়ে ঝরঝরে হোক। আপনার কি খবর বলুন? পা মচকালো, একটা খবর দিলেন না তো। জ্বলেছেন? না ঠিক তা না, তবে ভেতরে ভেতরে কি যেন একটা হলো। এত আগুন এখনই দেখতে চাও? শেষের দিনে কি দেখবে তুমি? থ্যাংকস ফর দ্য ম্যাসাজ। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান সুলাল, আপনি কে? কে মানে? যতদূর মনে হচ্ছে আমার ওর নাম শুক্লা নয়, ও আপনার কোনো বন্ধু বা ডিভোর্সটা কি তাড়াতাড়ি পাওয়া দরকার ওরই জন্যে? কি বলছেন অরুণবাবু? আপনি দুধের ব্যারিস্টার। হ্যাঁ দামিনী আর শুক্লার মুখের থেকে তাকালেই বুঝতে পারবেন। তাই তো। আপনি কিভাবে বুঝলেন অরুণবাবু? হিন্দিভাষী বাবুর্চি রবীন্দ্রনাথের কবিতা বলে নিখুঁত উচ্চারণে, আবার বলে দেয় যে বাবুর্চি বলেই সে খাদ্য সম্পর্কিত কবিতাটি বলল। এছাড়াও লক্ষ্য করেছি দুদিন ধরেই যে আপনার সঙ্গে ওর দৃষ্টি বিনিময়ে ঠিক বাবুর্চি সুলভ নয়। কিন্তু বন্ধুকে বাবুর্চি বানিয়ে রেখে কি লাভ? মানে স্বামীর যাতে সন্দেহ না হয়, কিন্তু তাতে তো ডিভোর্স পেতে আরো অসুবিধা হয়ে যাবে। আসলে উনি আমার স্বামী। হ্যাঁ বিবাহিত জীবনের প্রেমের তীব্রতা বাড়ানোর জন্যই মাঝে মধ্যে আমরা এরকম খেলা খেলে থাকি। তাহলে ওই ডিভোর্সের ব্যাপারটা পুরোটাই ধাপ্পা,
ওটা তোমার সঙ্গে যোগাযোগের অছিলাম পরম পরম তুমি আসলে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম, খেলাটাও হবে আর পরমকে বোকা বানানোও হবে। তোমার চেনা চেনা লাগাটা স্বাভাবিক পরম, আমরা এক কলেজেই পড়তাম, আমার নাম দীপালি সেন, মনে আছে? আমার পেছনে খুব লাগতে তোমরা, আমি একটু সাজগোজ করতাম বলে খালি তোমরা আমাকে খ্যাপাতে কসমেটিক্সের দোকানের সঙ্গে ভাব জমাতে রাজি নয় বলে, তাই তো এই রিভেঞ্জ। অবশ্য রিভেঞ্জের এই প্ল্যানটা আমার স্বামীর, আমার স্বামী অরিজিৎ সান্নার, তবে উনি সত্যিই রাঁধুনি, তাজ বেঙ্গলের সিনিয়র শেফ। সরি স্যার। ডোন্ট সে সরি, এ তো অসাধারণ অভিজ্ঞতা হলো আমার। অরুণবাবু আপনার অভিজ্ঞতা ঝুলি তো ক্রমশ ভরে উঠছে। তবে সত্যি হ্যাটস অফ টু ইউ, কি দৃষ্টি, কি অবজারভেশন, আপনার তো একটা প্রাইজ প্রপোশন। অবশ্যই দৃষ্টি বটে আপনি। তাহলে কবে খাওয়াচ্ছেন? কি চিকেন দো পেঁয়াজা কবে খাবেন বলুন? সাত দিন বাদে আমাদের বিবাহবার্ষিকী, সেই দিন আপনাদের সকলের নিমন্ত্রণ আমাদের এই গরিব খানায়। শ্যাম্পেনটা আনবো আমি। পেন ও কি সর্বনাশ হলো বলো দেখিনি, ঠাকুর বসেছে সন্ন্যাসী হয়ে গেল। চিন্তা করো না, সন্ন্যাসী হয়ে লোকে ঘর থেকে বাইরে চলে যায়, আর বোঁচা সন্ন্যাসী হয়ে বাইরে থেকে ঘরে ফিরে এসেছে। তুমি বুঝতে পারছো না, ও তুই তুকারি করছে সকলকে। ঘরে কি রহিতে পারি, কৃষ্ণ সাপ কাটে যারে, শ্যাম বিষে জ্বলেছে নিমাই, শুনো হে নদিয়াবাসী আমি কৃষ্ণই অভিলাষী, সে পরশমণি কোথা পাই বিষ্ণু প্রিয়া গো। তোর এই খেলা কতদিন চলবে আর? খেলা কিরে পাগল, এ তো মেলা, মেলায় এসে তুই মন্দিরকে ভুলে গেলি? একটু চড় দাও তোমাকে, দাদাকে তুই তো গালি করছো। বাবা বাবা এতটা রাগ করবেন না প্লিজ, দেখুন আফটার অল উনি রূপ সনাতন। মন্দিরেতে মানত করিস, এটা পেলে সেটা দিবি, ভালোই জানিস এটা পেলে সেটা দিতে ভুলে যাবি। ও তোরা ও ঠাকুরপো, ঠাকুরপো তোমার দাদা কোন মন্দিরে কি মানত করে দেয়নি গো আমাকে বলো, আমি পুজোটা দিয়ে দেবো।